আজ আমরা বানাচ্ছি কুমড়োর বুকের বড়া। আচ্ছা ঠিক আছে, পারো। প্রথমে কুমড়োর বুক থেকে এই জিনিসটা আজ আমরা ফেলে দিই, সেটা আলাদা করে নিলাম। ওখান থেকে বীজগুলো ফেলে দিতে হবে, শুধু উপরের পোর্শনটাই লাগে কুমড়োর। কুমড়োর অ্যাকচুয়াল যে কুমড়োটা সেটা আমরা ইউজ করি না, এটাতে খেতে খুব আনইউজুয়াল হয়, ট্রাই করে দেখতে পারেন। বীজগুলো বার করে নেওয়ার পর আমরা এটাকে ছোট ছোট পিসে কেটে নেব, যতটা ছোট করা সম্ভব, একদম মিহি করব না, যাতে মুখে পড়ে অ্যান্ড বোঝা যায়। আর বড়া করার সময় জিনিসটা এমনি অনেক ছোট হয়ে যায়, তা আমরা একটা রাফ ছোট ছোটভাবে কেটে ধুয়ে নেব ভালো করে। চেক করে নিলাম যাতে কোনো বীজ না থাকে। তারপর একটা পাত্রে নিয়ে আমরা আগের থেকে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি করে রেখেছি, সেটা একসাথে মাখিয়ে নেব। পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগে, তাহলে টেস্টটা আসবে, কম পেঁয়াজ হয়ে গেলে ভালো লাগবে না। যতটা কুচি করা সম্ভব করে নেব। তার মধ্যে আমরা একটু গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে দিলাম, একটু বেসন দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম, নুনটা একটু কম দেবেন, হলুদ দেব, দিয়ে একটু জল দিয়ে মাখিয়ে নেব। যেরকম আমরা বড়া বানাই ওরকম কনসিস্টেন্সি হবে। যদি বেশি লাইট হয়ে যায় তাহলে আমরা টাইট করার জন্য একটু চালের গুঁড়ো দিতে পারি, সেটা আপনারা বুঝে নেবেন। একটা কড়াইতে তেল গরম করে নিলাম, তেলটা ভালো করে গরম হয়ে গেলে মিডিয়াম টু লো আঁচে বড়ার আকারে ছেড়ে দেব। বড়া দুটো ভাজা হয়ে গেলে আমরা দু সাইড ভেজে তুলে নেব। এই হয়ে গেল আপনার কুমড়ো বুকের বড়া রেডি।